নতুন ভিডিওর কাজ করার জন্য উদগ্রীব হয়ে থাকলেও হঠাৎ অসুস্থতা আর সেপ্টেম্বর ব্যস্ততার কারণে আপনাদের সাথে সাক্ষাৎ করতে দেরি হয়ে গেল। আশা করি দিনকাল ভালোই কাটছে সবার। আবারও চলে আসলাম হঠাৎ ট্যুর নিয়ে। ঠিক আগের ভিডিওগুলো কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু। পুঠিয়া রাজবাড়ি দেখতে যাচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে প্রায় ঘন্টা দেড়েক দেরি করালো। তারপর রওনা হলাম দুই চাকায় করে রাজশাহী শহর থেকে প্রায় কিলো 30 পথ। ঐতিহাসিক স্থাপনাগুলো বরাবরই খুব কাছে টানে, হারিয়ে যেতে ভালো লাগে প্রাচীন সময়গুলোতে। আর সেই তালিকায় মহারানী হেমন্তকুমারী দেবীর এলাকা বাঁধথালাটা কিন্তু অন্যায় হয়ে যাবে। পুঠিয়া রাজবাড়ি হচ্ছে মহারানী হেমন্তকুমারী দেবীর বাসভবন। 1895 সালে ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে এটি নির্মাণ করা হয়। সম্রাট জাহাঙ্গীরের আমলে তৎকালীন জমিদার যখন রাজা উপাধি পেয়েছিলেন, তারপর থেকে এই জমিদার বাড়িটির নামকরণ করা হয়েছিল রাজবাড়ি। 17 শতকের শুরু থেকে 1950 পর্যন্ত টিকে ছিল এখানকার জমিদারি। প্রাসাদের উত্তরের ফটকটা দিয়ে প্রবেশ করলেই পঞ্চরত্ন গোবিন্দ মন্দির, নিপুণ কাজের পোড়ামাটির ফলকগুলো দিয়ে সাজানো পুরো মন্দিরের প্রাঙ্গণের দেয়াল। এই সুন্দর সুন্দর মন্দিরগুলো সহ কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি ঐতিহাসিক মন্দিরের অবস্থান এই পুঠিয়াতেই। জমিদারি ভাগের সময় বড় ছেলে পেয়েছিলেন 5.5 আনা আর অন্য 3 ছেলে পেয়েছেন 3.5 আনা করে। এজন্য মন্দিরগুলোর নাম কিন্তু এই আনা হিসেবে থেকে গেছে। চারানি মন্দির, পাঁচানি জমিদার বাড়ি এভাবেও কিন্তু অনেকে চেনেন, সেগুলো পরে হবে। প্রথমে আমরা ঘুরে আসবো রানীর স্নানের ঘাট। রানীর স্নানের ঘাটের চারপাশের যে দেয়াল দিয়ে ঘেরা ছিল সেটা আর এখন নেই। কথিত আছে রানীর গোসলের সময় ঘেরা দেয়ালের ফটো দিয়ে রানীকে দেখার চেষ্টা করায় ভয়ঙ্কর শাস্তি পেতে হয়েছিল এক প্রজাকে। গুগলে ছবি দেখতে দেখতে আর আম্মুর কাছে গল্প শুনতে শুনতে এক প্রকার অধৈর্য হয়ে গিয়েছিলাম রাজবাড়ির খুঁটিনাটি দেখার জন্য, মূল কথা ক্যামেরা বন্দি করার জন্য। স্কুল থেকে একবার আসার সুযোগ হয়েছিল, তখন বর্তমানের এই উপজেলা ভূমি অফিসের ছাদে কয়েকজন মিলে একটা ছবি তোলা হয়েছিল, কিন্তু মন্দিরগুলো বা কারাগার সবগুলো দেখা হয়নি চোখ মেলে। তো এবার বাদ ফেলিনি কোনো কিছু। প্রাচীর এই স্থানগুলো দেখলেই ভাবতে ইচ্ছা করে তখনকার প্রাণবন্ত জীবন কেমন ছিল, কেমন ছিল তখনকার জমিদারি, জীবনযাপন, চলাফেরা, পোশাক আশাক। আসলে বেশি বেশি ঐতিহাসিক মুভি দেখার ফল আর কি। যা হোক, সুন্দর আর ভয়ঙ্কর কতটা মিশেছিল এটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে সবসময় মন। দীঘি, মন্দির, কারাগার, প্রাসাদ সব মিলিয়ে বিশাল এক প্রাঙ্গণ। রাজবাড়ির পশ্চিম পাশের দীঘির পাশেই চারানি মন্দির আর তার পাশেই কারাগার। পুরো রাজবাড়ি প্রাঙ্গণে দীঘি রয়েছে 6টি, যার প্রত্যেকটির আয়তন হচ্ছে 6 একর করে। সেই সাথে মন্দিরও রয়েছে 6টি এই রাজবাড়ির প্রাঙ্গণে। তবে এছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে পুঠিয়ায়। এটা হচ্ছে হাজারদুয়ারি মন্দির বা দোল মন্দির। এরপরে আমরা চলে এসেছি শিব মন্দির দেখতে। অসম্ভব সুন্দর কারুকার্যে ভরা এই শুভ্র এই মন্দিরটি। উপমহাদেশের সবচেয়ে বড় শিব মন্দিরও কিন্তু এটি। 65 ফুট বেদির ওপরে অবস্থান এই শিব মন্দিরের।
তবে এখানে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে দূরে দেখতে পাওয়া এই মিলবন্ধনের ছবিটি। মসজিদ আর মন্দিরের পাশাপাশি অবস্থান যা জানান দিচ্ছে তৎকালীন সেই ইতিহাসের কথা, মিলবন্ধনের কথা, যেখানে সম্রাট আকবরের সময় ভরসা করা হয়েছিল হিন্দু শাসকের ওপর এই এলাকাটি চালনার জন্য। ইতিহাস অনেক সুন্দর, আর ইতিহাসের এই জায়গাগুলো এখন ভাবতে আরও বেশি ভালো লাগে। মহারানী হেমন্ত কুমারী পঠিয়া ছাড়াও তার শাসনামলে পুরো রাজশাহীতে যে অবদান রেখেছেন তা সত্যি কৃতজ্ঞতা জানানোর জন্য বাধ্য করে বর্তমান জনগণদের। সত্যি কথা বলতে কি, আসতে একদমই মন চাচ্ছিল না, সবকিছু বাদ দিয়ে অতীতেই বাঁচতে ইচ্ছা করছিল। তারপরে ফিরে আসলাম, যা হোক সাথে থাকবেন, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।